দর্শক, আমরা চলে আসলাম ক্যান্টনমেন্ট 14 নম্বর এরিয়ায়। পা রিক্সা এত সুন্দর এই এলাকায়, প্রতিটা পা রিক্সায় মানুষ উঠে যাচ্ছে আসতেছে, কোনো অটো রিক্সা নাই, খুব ভালো লাগছে। দেখেন 14 নম্বর ক্যান্টনমেন্ট এলাকা। এই যে আমরা অলরেডি একটা পা রিক্সা আছি, তিনজন কত কষ্ট করে যাচ্ছে আমার এই ভাইয়া। ভাইয়া আপনার নাম কি? ও আচ্ছা আচ্ছা। এই ভাইয়া খুব কষ্ট করে সারাদিন রিক্সা চালায়, সারাদিন দিন শেষে বোর হাতে নিয়ে টাকা দেয়। কত সুন্দর তারা দাম্পত্য জীবনে আছে। এর আগে সাক্ষাৎকার নিয়েছিলাম, তার অনেক ভালো মানুষ। এখানে আবার একটা গ্যাঞ্জাম হয়েছে, পুলিশ আছে। এখানে চাইনিজ রেস্টুরেন্ট, 14 নম্বর একটা বাটার দোকান দেখা যাচ্ছে, সিটি পার্ক। এই অত্র এলাকাটা এত সুন্দর গুছিয়েছে এই সিটি কর্পোরেশন, মনে হয় কমিশনার অনেক ভালো মানুষ, এলাকার এমপিও মনে হয় অনেক ভালো মানুষ। তো যাই হোক, এই এলাকায় শোনা যাচ্ছে ভবিষ্যৎ এমপি হবে ডাক্তার শাহাদাত হোসেন লাবিব। তো আমরা তার শুভকামনায় আছি। তো এখন আমরা এই এলাকাটার উপরে একটা এই জন্য বেশি জোরদার, কারণ এলাকায় ভবিষ্যৎ এমপি শাহাদাত হোসেন লাবিব। এখন আমরা দেখছি এই এলাকায় একসময় অনেক গ্যাঞ্জাম হতো, দিনে দুপুরে চিন্তাই হতো, চুরি হতো, ডাকাতি হতো, এখন আর হয় না। তো প্রিয় দেশে একটা খাবার হাট দেখা যাচ্ছে, আমরা একটু পরে খাবো এখানে, শুনেছি অল্প টাকা খুব ভালো খাবার দেয়। তো এখন কি করা যায় দেখি। সুন্দরভাবে আমরা চলে আসলাম প্রিয় দর্শক। তো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখানে একটা লাস্ট আপনাদেরকে একটা মাঠের মধ্যে একটা সুন্দর মেলা। ধন্যবাদ প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে সবসময়। শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV।